আমি কি বন্ধুর দলে না শত্রুর দলে সেভাবে আসবো, সেরকম প্রস্তুতি নিয়ে আসবো। আবার নতুন করে অ্যালবাম বার হতে পারলে ভালো লাগে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম আহমেদের 25 বছর পূর্তিতে আজকের এই ইভেন্টে আসতে পেরে আপনার অনুভূতি কি? আমি দাওয়াত পেয়েছি এবং খুব মজার একটা দাওয়াত পেয়েছি প্রীতম ভাইয়ের কাছ থেকে। সেটা হচ্ছে যে উনি বন্ধু এবং শত্রু মিলিয়ে অনুষ্ঠান করছে, তো আমি আবার ওনাকে বললাম যে আমি কি বন্ধুর দলে না শত্রুর দলে সেভাবে আসবো, সেরকম প্রস্তুতি নিয়ে আসবো। উনি বললেন না আপনি বন্ধুর দলে। তো এই মজা করে আসলাম, খুব ভালো লাগছে। 25 বছরের ওনার পথ চলা সঙ্গীত জীবনে, অবশ্যই এটা একটা আনন্দের দিন। কিন্তু এত দেরিতে আসলেন কেন, এত সুন্দর করে সেজেগুজে আসতে যে দেরি হয়ে গেল, মানে রেডি হতে কতক্ষণ লেগেছে? আপনাকে দেখতে বেশ সুন্দর লাগছে। রেডি হতে খুব বেশি সময় লাগে না, আমি অন্য কাজ করে এসেছি, অন্য কাজ ছিল, অন্য কমিটমেন্ট ছিল, সেটা করে এসেছি। আপনাকে বেশ সুন্দর লাগছে, এই জন্যই এই প্রশ্নটা করা। বাংলাদেশে বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রিতে কোন একটি জিনিস পরিবর্তন করতে পারলে ভালো লাগবে আপনার? আবার নতুন করে অ্যালবাম বার হতে পারলে ভালো লাগতো। অনেক শিল্পীদের কি দেখা যায় যে বাংলাদেশ থেকে বিদেশে পাড়ি জমাচ্ছে, এটা তাদের একেবারেই একান্ত ব্যক্তিগত ইচ্ছা, এটা নিয়ে তো আমি কমেন্ট করতে পারবো না। বাংলাদেশে বর্তমানে যে মিউজিক ইন্ডাস্ট্রি আছে সেখানে আমরা দেখতে পাই যে পাশ্চাত্য গানের একটা প্রভাব রয়েছে, আপনার কি মনে হয়? এর পাশ্চাত্য গানের প্রভাব সবসময় ছিল, আবার আমাদের গানও পাশ্চাত্য বা পাশের দেশে নেওয়া হয় সুর, গান বা সুর থেকে ইন্সপায়ার্ড হওয়া নতুন কিছু আসছে। অনেক সময় দেখা যায় সঙ্গীত শিল্পীরা যখন বিখ্যাত হয়ে যায় তারপর তাদের লাইফ স্টাইলে এক ধরনের পরিবর্তন চলে আসে এবং তারা সেই খ্যাতিটা ধরে রাখতে পারেন না, তো একজন সফল সঙ্গীত শিল্পী হিসেবে তাদের জন্য আপনার কি উপদেশ থাকবে? আমি আসলে এরকম দেখিনি যে ধরে রাখতে পারেনি বা লাইফ স্টাইলে পরিবর্তন আমি দেখিনি, বাট আমি অনেক আমি সবাইকে বলবো যে জাস্ট নিজের কাজের প্রতি অনেস্ট থাকা, পরিশ্রমটা চালিয়ে যাওয়া, আর গানের শিল্পী যেটা দরকার যে প্র্যাকটিসটা রাখা।